বাইডেনের বিরুদ্ধে একাটা হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইসরায়েলির নৃশংসতারা অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাইডেনের প্রতি ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা তার বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এক হওয়ার ডাক দিয়েছেন নেতারা আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে আবার লড়বেন বাইডিন কিন্তু নির্বাচনের ফল নির্ধারণী, দেশটির অন্তত ছয় অঙ্গরাজ্যের মুসলিম নেতারা গতকাল শনিবার বলেছেন আসন্ন নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের একাট্টা করবেন তারা তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দিবেন সেটি অবশ্য তারা স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামে একটি সংগঠন শনিবার মিসিগানের ডিয়ারবন শহরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মিনেসোটা শাখার পরিচালক জায়লানী হোসেনকে বাইডেনের বিকল্প নিয়ে প্রশ্ন করা হয় জায়লানী হোসেন বলেন আমাদের কাছে দুজন নয় অনেক বিকল্প প্রার্থী আছে তবে আমরা ট্রাম্পকেও সমর্থন দিচ্ছি না সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে আরব আমেরিকান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন বাইডেন দুই হাজার বিশ সালে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাকে সমর্থন করতেন কিন্তু বিগত চার বছরের মধ্যে এতে বড় ধস নেমেছে এখন মাত্র সতেরো শতাংশ মুসলিম বাইডেনকে সমর্থন করেন হাজিম নাসির উদ্দিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়াগো বলেন আমরা এমন একজনের পাশে দাঁড়াব না যিনি নীল নিশানাকে রঞ্জিত করেছেন এদিকে উইসকনসিনের মতো রাজ্যে মুসলিম ভোটার আছে প্রায় পঁচিশ হাজার গত নির্বাচন এই রাজ্যে বাইডেন যেতেন মাত্র বিশ হাজার ভোটের ব্যবধানে আর মুসলিম ভোটার পঁচিশ রাজ্যটিতে সাড়ে দশ হাজার ব্যবধানে জয় পান বাইডেন এছাড়া মিশিগানের মতো রাজ্যগুলো জয় পরাজয় নির্ধারণী হয়ে উঠতে পারে মুসলিম ভোটাররা কারণ গত নির্বাচনে এই রাজ্যে বাইডেন মাত্র দুই দশমিক আট শতাংশ ভোটার ব্যবধানে জয়ী হন আরও আমেরিকান ইনস্টিটিউটের হিসাব মিশিগানের ভোটারদের মধ্যে পাঁচ শতাংশ মুসলিম